দেখুন ইসু যখন রাস্তার পাশে দাঁড়িয়ে মন্ত্রী ইসু রাধামোহন সিং নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশজুড়ে চলছে স্বচ্ছ ভারত গড়ার আন্দোলন। এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রচার চলছে বিরামহীন। শৌচাগার ব্যবহারে দেশবাসীকে বারবার আবেদন জানানো হচ্ছে। এই স্বচ্ছ ভারত আন্দোলনের মধ্যে হঠাৎ অস্বচ্ছ ভারতের একটি ছবি ধরা পড়েছে। ছবিতে দেখা গেছে ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রী একেবারে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে হিসু করছেন। ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এ নিয়ে আলোচনা সমালোচনায় সরগরম যোগাযোগের সামাজিক মাধ্যম। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে দেশটির কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং সরকারি কর্মসূচিতে যোগ দিতে বিহারের মতিহারে গিয়েছিলেন। এক পর্যায়ে প্রকৃতির ডাকে তার ওপর চেপে বসে তিনি সোজা রাস্তার পাশের এক দেয়ালের সামনে দাঁড়িয়ে মূত্রত্যাগ করেন। ছবিতে দেখা যায় দেয়াল বরাবর দাঁড়িয়ে এই ত্যাগের কাজটি সারছেন মন্ত্রী। পাশেই আছেন তার সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা। তারা মন্ত্রীর দিকে পেছনে রেখে দাঁড়িয়ে আছেন, আর কিছুটা দূরত্বে মন্ত্রীর গাড়ি। রাস্তার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে মূত্রত্যাগ করেছেন ভারতীয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং। সংগৃহীত ছবিটি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার পর বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি দলের নেতা লালু প্রসাদ যাদব কটাক্ষ করে টুইট করেছেন। তিনি লিখেছেন, কড়া নিরাপত্তার বেষ্টনীতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানকে আরও চাঙ্গা করলেন, খরা কবলিত রাজ্যে একটি সেচ প্রকল্পের উদ্বোধন করলেন। সমালোচনার মধ্যে কৃষিমন্ত্রী জামাতা বলেছেন, মূত্রত্যাগ একটি জৈবিক বিষয়, তা নিয়ে অকারণ বিতর্ক করা ঠিক নয়। তাছাড়া দেশের কী সব জায়গায় শৌচাগার আছে। আমার চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।